নমস্কার, 7 week নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শুরু হয়ে গিয়েছে অলিম্পিক্স 2024। এবারের আয়োজক দেশ ফ্রান্স। আর প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণ করতে বাংলা থেকে সুদূর প্যারিসে পৌঁছে গিয়েছে নৈহাটির বাসিন্দা অর্জুন পুরস্কারে সম্মানিত টেবিল টেনিস খেলোয়াড় ঐহিকা মুখার্জি। 2019 সালে কমনওয়েলথ গেমসে ব্যক্তিগত বিভাগ এবং দলগত বিভাগ দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে ঐহিকা। এরপর 2022 এশিয়ান গেমসের ডাবলসে ব্রোঞ্জ মেডেল জিতেছে সে। তারপর থেকেই তার লক্ষ্য ছিল অলিম্পিক্স, সুযোগও মিলে যায়। আর বাংলার গর্ব ঐহিকা মুখার্জির এখন পাখির চোখ অলিম্পিক্সে পদক জিতে আন্তর্জাতিক স্তরে বাংলা তথা ভারতের নাম উজ্জ্বল করা। ঐহিকা নৈহাটির বাড়িতে দেখা গেল সুন্দর করে সাজানো রয়েছে রাজ্য স্তর থেকে শুরু করে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রাপ্ত তার একের পর এক পুরস্কার। তার আগে 2019 কমনওয়েলথ চ্যাম্পিয়ন হয়েছিল, কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে। 2019 অর্জুন পুরস্কার পায় আমাদের রাষ্ট্রপতি ভবনে গিয়ে, সেখান থেকে রাষ্ট্রপতি কার্যক্রম করে নিয়েছে। ছোটবেলা থেকে খেলোয়াড় তৈরি হওয়ার জন্য নয়, মূলত স্বাস্থ্যের দিকে নজর দিতেই 4 বছর বয়সে নৈহাটির ইউথ ক্লাবে টেবিল টেনিসে ভর্তি করে দেন বাবা মা। আর মাত্র 8 বছর বয়সে প্রথম টুর্নামেন্ট খেলতে নেমেই সফলতা আসে তার জীবনে। তারপর থেকে টেবিল টেনিসই হয়ে ওঠে তার ধ্যান জ্ঞান। জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে আসে একের পর এক সাফল্য। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার হাতে তুলে দেন অর্জুন পুরস্কার। মেয়েকে খেলায় উৎসাহ দেবার পাশাপাশি তার লড়াইয়ের সঙ্গী হতে বিএসএফ এর চাকরি থেকে ইস্তফা পর্যন্ত দিয়েছেন বাবা গৌতম মুখার্জি। তবে অলিম্পিক্স গেমসের মতো বিশ্বের প্রধান ক্রীড়া প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করবার পরেও সরকারের তরফে কেবলমাত্র সম্বর্ধনাটুকু ছাড়া আজ পর্যন্ত মেলেনি কোনো রকম আর্থিক সহযোগিতা।
আর স্পন্সরশিপ ছাড়া আন্তর্জাতিক স্তরে বহু প্রতিযোগিতা খেলার সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে যাচ্ছে ঐহিকার। এখন অলিম্পিক্স গেমসে মেয়ের পদক জয়ের আশায় দিন গুনছেন। হতাশা ঝরে পড়ল বাংলার অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস খেলোয়াড় ঐহিকা মুখার্জির বাবা গৌতম মুখার্জির গলায়। টেবিল টেনিস খেলাটা খুব ফাস্ট খেলা এবং তার সঙ্গে সমস্ত রকমের যে সুযোগ সুবিধা, খেলাটার সাথে বিভিন্ন সুযোগ সুবিধারও দরকার। তার সাথে আমাদের বেঙ্গলে বেশিরভাগই গরিব ঘর থেকেই খেলা, যে বেশিরভাগ খেলোয়াড়রাই উঠে এসেছে, তাদের সময় মতো একটু স্পন্সর হলে খুব ভালো হয়, নালে বাইরে গিয়ে যে খেলাধুলো এগুলো করতে পারে না, আর্থিক প্রচুর অসুবিধা হয়। আজ বিদেশে একটা টুর্নামেন্ট খেলতে গেলে 2-2.5 লাখ টাকা খরচা, কত নিজের পয়সায় সে যাবে? সে যত ভালোই চাকরি করুক না যাই করুক, সরকারি স্পন্সর্ড বা এমনি নর্মাল প্রাইভেট স্পন্সর যদি না পায়, এই খেলা চালিয়ে যাওয়া খুবই মুশকিল। এক একটা আমি সেইভাবে কোনোভাবেই পাইনি। আজ 2022-এর এশিয়ান গেমস পদক আনার পর এখন OGQ থেকে ওকে একটা স্পন্সর করে দিয়েছে, তো ওইটা এখন এই রিসেন্ট পেয়েছে। এত বড় প্লেয়ার অলিম্পিকে খেলতে গেল, সরকার থেকে রাজ্য সরকার থেকে কোনো সহযোগিতা পায় না? কোনো রাজ্য সরকার না, কারা দেয়? কেউই দেয়নি সেইভাবে, না। যতটুকু হয়েছে সমস্ত কিছু আমাদের নিজেদের, সমস্ত সব লাস্ট পুঁজি পর্যন্ত পিছনেই আমরা ঢেলে গেছি, ব্যক্তিগত পয়সা। হ্যাঁ, সেই সংবর্ধনা দিয়েছে, যেমন এবারেও দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, গিয়ে আমরা নিয়েও এসেছি ওই সংবর্ধনা পর্যন্ত। এবার একটা খেলা বাইরে খেলতে গেলে আর্থিক এর প্রচুর দরকার, বাইরে না যে গিয়ে যদি ও খেলে তাহলে বাইরে বিদেশি প্লেয়ারদের সাথে সেইভাবে পাল্লা দিতে পারবে না, সেই জন্য বাইরে টুর্নামেন্টও খেলা খুব দরকার। এবার বাইরে একটা টুর্নামেন্ট খেলতে গেলে বললাম 2-2.5 লাখ টাকা খরচা একটা ইউরোপিয়ান কান্ট্রিতে গিয়ে খেলতে গেলে, তো এরকম বছরে অনেক টুর্নামেন্ট হয়, কিছু তো যেটা ইন্ডিয়া টিমের হয়ে গভর্নমেন্ট স্যাংশন হয় সেগুলো যায়, সেটা তো খুবই সামান্য 5-6টা। এবার ওর সাথে যদি আরও কিছু নিজের এতে খেলে, যারা বাইরের মেয়েগুলো যারা এই যে আজ সিজা মনিকা এরা সব ইন্ডিভিজুয়াল খেলছে, ওদের শুধু ওয়ার্ল্ড র্যাঙ্কিং ভালো বলে, আজ আমার মেয়ে যদি এরকম বাইরে ওদের 2-3টে করে স্পন্সর আছে, ওরা খেলে বেড়ায়, মানে যেটা গভর্নমেন্টের স্যাংশন তাছাড়াও ওই খেলে বেড়াচ্ছে, তার জন্য ওদের অত পয়েন্ট। আমার মেয়ে আজ কটা খেলছে ওই যেটা গভর্নমেন্ট স্যাংশন, ওই খুব বেশি হলে 1-2 নিজের পয়সা জমিয়ে সেইটা খেলে, তো ওদের পয়েন্ট বাড়বে কোত্থেকে? তাও ওই কটা টুর্নামেন্ট খেলেও ও 86 র্যাঙ্ক এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিং। কী প্রত্যাশা করছেন? প্রত্যাশা তো আমাদের মেয়েদের টিমের ওপর খুবই প্রত্যাশা, এবারে সবাইরই, শুধু আমার বলে না, পুরো অল ইন্ডিয়ার। সুফল মজুমদারের রিপোর্ট, 7 Avic News Network। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 Avic News Network চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।